আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আমার মনে হচ্ছে বাচ্চাগুলো তো ফাটিয়ে দেবে, বুঝতে পারছি আমি। আর শিবু চিরাকালই ভালো অ্যাক্টার, আমার সঙ্গে সেই বাড়িওয়ালিতে ছিল, খুব সাংঘাতিক ভালো পাঠ করেছে। I think it's a very important social message, and especially আমি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের সঙ্গে ইনভলভ, সো আই অ্যাম রিয়েলি কিন টু সি যে কীভাবে দিস মেসেজ পার্কুলেটস টু পিপল, কারণ আমরাও সর্বক্ষণ ভাবছি কী করে বাচ্চাদের বোঝাবো অ্যাবাউট দেয়ার রাইটস অ্যান্ড অ্যাবাউট দ্য ডেঞ্জার্স ইন লাইফ, ওদের চাইল্ডহুডটা না নিয়ে নিয়ে। এবং এই ট্রেলারটা যা দেখেছি বা ছবিটা যা দেখেছি তার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করছে এবং খুব সুন্দর সুচারুভাবে ওই মেসেজটা পৌঁছে গেছে। আপনাদের মেয়ের কেসটা আমার ছেলেই তো হাতে নাতে ধরেছে, এই ব্যাপারটাকে তো সিরিয়াসলি নেবেন না, খেলার ছলে হয়েছে। রানী কুঠির ঘটনাটা আপনি খেলার ছলে বলতে পারবেন? এরকম ছোট ছোট ঘটনা ইগনোর করতে করতে একটা বড় ঘটনা ঘটে যায় স্কুলে। আমি আমাদের মানে জন্ম থেকেই আমি শেষ পর্যন্ত শেষ যাত্রা পর্যন্ত আমি, কাজেই আমি ইজ অল ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। আমি ভীষণ এক্সাইটেড, আমি মানে আমি অলরেডি দেখেও ফেলেছি। আজকে জাস্ট আমি এসেছি শিবুদার বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে, বিকজ মানে দে আর দি মোস্ট অ্যাডোরেবল, মানে মোস্ট অ্যাডোরেবল। আই মানে সিরিয়াসলি আমার এত ভালো লেগেছে ওদের সঙ্গে, মানে ওদের আজকে দেখা হলো ওদের সঙ্গে প্রথমবার, কিন্তু ছবিতে অসাধারণ লেগেছে। মানে আমার মা দেখতে গেছিলো, বোন দেখতে গেছিলো, দে অল এনজয়েড। ইয়েস, রিয়েলি এক্সাইটেড। ওদের শিবুদা প্রত্যেকবার যেই টপিকগুলো নিয়ে ছবি করেন তো দে আর অ্যামেজিং। আর লাস্ট পোস্ট তো একটা বাচ্চাদের উপরে ছিল, অ্যান্ড আমি আই রিয়েলি ওয়ান্ট টু সি লাইক মানে কী আছে। আমি প্রেমিয়ারে আসতে পারিনি, আমি একটা কাজে ফেসে গেছিলাম, বাট রিয়েলি ওয়ান্ট টু সি ইট। সো ইয়া, বহুত সরলভাবে যে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলা যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি আর কি। মানে বাচ্চাদের মজা, বাচ্চাদের খেলা, বাচ্চাদের দুষ্টুমির মধ্যে দিয়েও যে অনেক কিছু বলা যায় হাসিয়ে কাঁদিয়ে, সেটাই চেষ্টা করেছি। সেটা আমার মনে হয় আমরা সফল হয়েছি, কারণ দর্শকের তো ভীষণ ভালো লাগছে। আর দেরি করবেন না, প্লিজ গিয়ে দেখুন। মানে এত মানে চর্চা হচ্ছে, আপনারা সব জেনে যাবেন ছবিটার ব্যাপারে, আগে গিয়ে দেখে ফেলুন, তারপরে সকলের সাথে মানে মজা করে চর্চা করবেন ছবি নিয়ে। লেগেছে এটা মনে হয় না আর বলার কোনো অবকাশ আছে, কারণ বক্স অফিস যা বলছে, কালেকশন যা বলছে, সেটা থেকে আর নতুন করে আমার বলার অবকাশ রাখে না যে ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগেছে, বাচ্চাদের নিয়ে একটা ছবি, যা ঘটছে চারিদিকে এবং ওভারঅল যে জেনেরিক মেসেজটা দেওয়া হয়েছে সেটার জন্যে আমি আমি ভীষণ ভালো লেগেছে আমার ছবিটা। এবং শুধুমাত্র তা নয়, সব মিলিয়ে মানে পরিচালনা, অভিনয়, স্ক্রিপ্টিং, পুট এভরিথিং টুগেদার, ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়াচিং হামি। আগামীকাল রাত্রির 12টার সময় জয় গোস্বামীর মেসেজ, এবং সেটা আমার কাছে বিরাট বড় পাওয়া। তার কারণ জয়দার কবিতা পড়ে জীবনে মানে বাংলা কবিতাকে অন্যরকমভাবে ভালোবাসতে শিখেছি। জয়দার জীবনের অন্যতম সেরা কবি, তো জয়দার মেসেজটা অত রাত্রিরে যখন পেয়েছি এবং উনি নিজের থেকে সিনেমাটা সপরিবারে গিয়ে দেখেছেন এবং তারপরে যে মেসেজটা করেছেন সেজন্য, সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সারা ভারতবর্ষ জুড়ে হামি রিলিজ করেছে, এবং রিলিজ করবার সঙ্গে সঙ্গে হাউসফুল, ব্যাঙ্গালোরে অল শোজ ফুল, হায়দ্রাবাদে ফুল, বম্বেতে ইনঅরবিট মল ফুল। তো এটা একটা বাংলা সিনেমার জন্য ভীষণ বড় একটা জায়গা, সেই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি, সবাই মিলে তৈরি করতে পেরেছি। আজকে বাংলায় প্রত্যেকটা ছবি ভালো হচ্ছে, প্রচুর দর্শক হলে যাচ্ছেন, এই দিনটাই আমরা চেয়েছিলাম।
আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।